প্রাণঘাতী করোনায় মৃত্যু হলে দাফন করতে হবে সতর্কতার সঙ্গে। আলেমরা বলছেন, মহামারীর মতো সময়ে বিশেষ ব্যবস্থায় মৃতের গোসল, জানাজা ও দাফন করা যাবে, কারণ বিবেচনায় রাখতে হবে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের কথা। সাইফুল শাহিনের প্রতিবেদন। করোনা ভাইরাসে আক্রান্তদের নাম পরিচয় নিয়ে গোপনীয়তা বজায় রাখছে সরকার। করোনায় মৃত ব্যক্তির নামও প্রকাশ করছে না সরকার। করোনায় আক্রান্ত হয়ে কোনো মুসলিম মারা গেলে তার দাফন বিশেষ প্রক্রিয়ায় হবে বলে জানিয়েছে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। কি সেই বিশেষ প্রক্রিয়া? বডিটা হাসপাতাল বা বাসা থেকে ওই সময় একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুড়িয়ে ভালো করে সিল করে গোসল করার জায়গা নেওয়া হয়। যারা এটা নামাবেন তাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে, আর গোসল করবার পরে যখন আপনি পুরো প্লাস্টিকের বডি ব্যাগ দিয়ে, পলিথিনের ব্যাগ দিয়ে আপনি মুড়াই দিলেন, সেটা কফিনে ঢাকলেন, তারপরে আপনি গোরস্থানে নিলেন। জানাজা যেখানে ধোয়ালেন সেখানে জানাজা হতে পারে, জানাজায় আসতে পারে, কিন্তু আমরা বলি যত কম সংখ্যক লোক আসে ততই ভালো। সাধারণত কোনো মুসলমান মারা গেলে উপস্থিত মুসলিমদের উপর ওই মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন করা ফরজে কেফায়া। কিন্তু মুসলমানদের মধ্যে কেউ যদি মহামারীতে মারা যায় তবে ইসলামের বিধান কি হবে? যে নিয়মে একজন মানুষকে সাধারণভাবে বিদায় দেওয়া হয়, একজন মানুষ শেষ বিদায় তার গোসল দাফনটা যেভাবে হওয়া উচিত, এইটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের দেশে ভাইরাস বা আরও অনেক আক্রান্ত এবং ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য শরীয়তও বলে বা এরকম রেফারেন্সও রয়েছে যে এমন অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে তাহলে তাকে খুব সংক্ষিপ্ত সময় এবং সংক্ষিপ্ত মানুষজন সতর্কতার সাথে তার দাপন এবং তার গোসল সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের কথা চিন্তা করে মহামারী পর্যায়ের বিশেষ কোনো মুহূর্তে মৃত ব্যক্তির গোসল ও জানাজা ছাড়াও দাফন করা যাবে অভিমত আলেমদের। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। একটা ঘটনা ঘটাবি, আমাদের জানা ঘটাবি না? আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগা উচিত। আপনি সুন্দর করে কথা বলতে পারেন না ভাইয়া। দেখবেন প্রতি রবি থেকে বুধবার রাত 9:30 নিবেদনে ভিট। আমি ইন্দ্রিলা থাকছি আপনাদের সাথে রান্নার এক্সপোর্ট অনুষ্ঠানে। আমার সাথে থাকছে প্রতি পর্বে সেলিব্রিটি গেস্ট। রান্না একটা ফিউশন, চিংড়ি মাছ হচ্ছে প্রোটিনের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, স্পেশাল কিছু রেসিপি, সাথে থাকছে গান, আড্ডা আর অনেক কিছু। খাবার দেখতে সুন্দর হলে খুব আগ্রহ বেশি দেখাই। রান্নার এক্সপার্ট দেখবেন আজ রাত 8টায় নিবেদনে এক্সপার্ট ডিশওয়াশ বার।